নদীর পথ ধরে যাচ্ছেন, হঠাৎ যেতে যেতে তিনি লক্ষ্য করছেন নদীর উপর থেকে একটা আপেল ভেসে যাচ্ছে। ওই আপেলটা আজকের আল্লাহর ওলি তুলে খেয়ে ফেললেন। খেয়ে ফেলার পর তানার মনে হলো যে আজকের কার গাছের আপেল, এই গাছের এই এই আপেলের মালিকটা কে, এই গাছের মালিকটা কে আমি জানি না, আমি খেয়ে ফেলেছি। কাল কিয়ামতের মাঠে আল্লাহ যদি আমাকে বলে আবু সালে আজকে যার গাছের আপেল তুমি খেয়েছো সেই তার সেই বাগানের মালিককে তুমি কি বলে খেয়েছো, তখন আমি আল্লাহর কাছে ধরা পড়ে যাব, শর্মিন্দা হয়ে যাব আজকের আপেল মালিককে না বলে খাওয়ার কারণে। তো একটা আপেল খাওয়ার কারণে একটা আল্লাহর ওলি হতে গেলে কতটা কষ্ট করতে হয়, কতটা পরীক্ষার সম্মুখীন হতে হয়। ছন্দের মাধ্যমে বলছি, খুব মনোযোগ আকর্ষণ করবেন এবং বোঝার চেষ্টা করবেন যে আল্লাহর ওলি কাকে বলে, আল্লাহর ওলি হতে গেলে কি করতে হয়। কবি লিখছে দেখা যায় সত বই যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে গেল। দেখা যায় সুত বই যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। ওই দেখা যায় সুত বই যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। বলে না জিনিয়া আল্লাহর বলি আবু সালে মুসা চাই তাগারে সন্ধানে, ওই দেখা যায় সুত বই যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে আল্লাহর ওলি। তিনি যখন মনে মনে বুঝে নিলেন যে আপেলটা খাওয়া আমার উচিত হয়নি, তখন উল্টো রাস্তা এবার ধরেছে, যেদিকে যাচ্ছিল এবার উল্টো রাস্তা ধরেছে। কোথায় যাবে আজকে দেখতে যাচ্ছে আপেলটা কোথা থেকে ভেসে এসেছে, আপেলটা কোন গাছের আপেল। আল্লাহর ওলি উল্টো পথ ধরে যাচ্ছে, কিছু দূর গিয়ে দেখলো একটা আপেলের ডাল ঝুলছে। আল্লাহর ওলি বুঝে নিল এই ডাল থেকে আপেলটা হয়তো পড়েছে, তখন চলে গেল ওই আপেল বাগানে গিয়ে যেখানে মালিক থাকে সেই মালিকের কাছে গিয়ে আল্লাহর ওলি ক্ষমা চাইবে। তারপর দেখেন কি ঘটনা ঘটছে, সারা সারাদিন চলতে থাকে নদীর পথ ধরে, দেখে একটি গাছের ডালে ঝুলে রয় নদীর উপরে। সারা সারাদিন চলতে থাকে নদীর পথ ধরে, দেখে একটি গাছের ডালে ঝুলে রয় নদীর উপরে। সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে তাহারে, সে চাইতে ক্ষমা কেন তখন সেই মালিকের দ্বারে। বলে বিনা হুকুমে গো, বলে বিনা হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে, বলে বিনা হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে, আজ দুই দিন হলো আছি ঘেতাই আপনার ইন্তজারে, আজ দুই দিন হলো আছি ঘেতাই আপনার ইন্তজারে। আজ দাও গো ক্ষমা করে আমায় ও গো মালিক ভাই, ক্ষমা না পেলে কি জবাব দেব ওই আল্লাহর দরগায়। ওই দেখা যায় সত বয়ে যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। বাগানের মধ্যে চলে গেল, গিয়ে দেখছে মালিক দাঁড়িয়ে আছে। ওই মালিকের কাছে গিয়ে আল্লাহর ওলি ক্ষমা চাইছে, মালিক ভাই আমারে ক্ষমা করে দাও। বলে কেন, তুমি ওদিকটা যাও। বলে কেন, বলে তোমার এই বাগান থেকে একটা আপেল
ওই নদীতে পড়েছে আর এই নদীর পানি থেকে ভেসে ভেসে 5 মাইল দূরে চলে গেছে আমি যুবক ওইখান থেকে যাচ্ছিলাম তোমার আপেলটার দিকে আমার নজর পড়ে গেল নদী থেকে তুলে আপেলটা খেয়ে ফেললাম আপেল খাওয়ার পর মনে হলো যে আপেলটা খাওয়া আমার উচিত হয়নি ওই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতে এলাম তুমি আমাকে ক্ষমা করে দাও তখন আপেল মালিকের চোখ কপালে উঠে গেছে বলে আল্লাহ মানুষ না ফেরেশতা হ্যাঁ এ মানুষ হতে পারে না এখান থেকে 5 মাইল দূরে আপেল ভেসে যায় ওই আপেলই যুবক খাবার পর তার মনে হলো যে যার গাছের আপেল তাকে বলে খাইনি ওই জন্য তার মনে হলো এটা ভুল আর 5 মাইল হেঁটে আমার কাছে ক্ষমা চাইতে এলো এ যে সে বালক হতে পারে না এ নিশ্চয় আল্লাহর কোনো সৎ বান্দা হবে না হলে আল্লাহর কোনো মস্ত বড় ওলি হবে তাহলে এক কাজ করা যাক এই কারেটটাকে ঝাঁকিয়ে দেখা যাক একে রিসার্চ করা যাক এর মধ্যে আর কি আছে দেখা যাক তখন ওই বাগান মালিক এখন কি পদ্ধতি নিচ্ছে খুব মন দিয়ে শুনবেন ওই বাগানের মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে ইনি একে আল্লাহ রলি তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে ওই বাগানের মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে ইনি একে আল্লাহ রলি তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে বলে করতে পারি ক্ষমা তোমায় যদি দাও কথা মোরে এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে বলে তোমায় ক্ষমা করে দেবো তবে আমার আপেল বাগানে তোমাকে গোলামি করতে হবে বলে ভাই একটা আপেল খেয়েছি বলে গোলামি করতে হবে বলে হ্যাঁ বলে কতদিন বলে 4 বছর বলে 3 বছর কি বলছে না কারে বলছো আমাকে না কাউকে এই কই তোমার কিছু বলছো ও আচ্ছা আমি জানি তো আমাকে বলছে হ্যাঁ বলে 4 বছর গোলামি করতে হবে এখন 4 বছর গোলামি তো করবে বটে আল্লাহর ওলির মাথায় হাত বলে আল্লাহ কি সর্বনাশ একটা আপেল কুড়িয়ে পেয়েছি এই আপেল খাওয়ার পর মালিকের কাছে ভালো হওয়ার জন্য ক্ষমা চাইতে এলাম এখন মালিক বলছে গোলামি করতে হবে আল্লাহ কি করবো এখন আমি কিন্তু আল্লাহর ওলি মনে করে নিল একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ একটা বান্দার হক আর একটা আল্লাহর হক দুনিয়ার বুকে যদি বান্দা তোমাকে ক্ষমা না করে তাহলে স্বয়ং আল্লাহ তোমাকে ক্ষমা করবেন অর্থাৎ মালিকের কথায় রাজি হয়ে গেল ঠিক আছে যদি তোমার কাছে গোলামি করলে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি গোলামি করতে রাজি আছি তারপর দেখেন কি ঘটছে ওই বাগান মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে ইনি একে আল্লাহ রলি তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে বলে করতে পারি ক্ষমা তোমায় যদি দাও কথা মোরে এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে তার ফুলের সাজা ফুলের সাজা মনে করে রাজি হয়ে যায় তার ফুলের সাজা মনে করে রাজি হয়ে যায় আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায় আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায় ওই দেখা যায় সত বয়ে যায় এক আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় গোলামি চলছে 1 বছর হয়ে গেল 2 বছর হয়ে গেল 3 বছর হয়ে গেল 3 বছর পর আল্লাহর ওলি আবার ওই আপেল মালিকের কাছে গেল বলে ভাই তুমি বলেছো তোমার কাছে গোলামি করলে তুমি আমাকে ক্ষমা করে দেবে গোলামি শেষ আমার এবার আমাকে ক্ষমা করো আমি বাড়ি যাব বলে ক্ষমা করব না আরো একটা শর্ত আছে বলে কেন তুমি বললে গোলামি করলে শর্ত শেষ গোলামি করলে আমাকে ক্ষমা করে দেবে তাহলে গোলামি তো কমপ্লিট হয়ে গেল 3 বছর একটা কথা বলিনি তোমার জন্য গোলামি করে গেলাম তোমার এই বাগানে একটা আপেল খাওয়ার জন্য এবার আমাকে ক্ষমা দাও আমি বাড়ি যাব বলে ক্ষমা করব না আরো একটা শর্ত আছে এই শর্ত যদি মানতে পারো তাহলে তোমাকে ক্ষমা করব না হলে তোমাকে ক্ষমা করব না আবার কি শর্ত কবির ইচ্ছা দেখে তিন বছর পরে আবার গেল মালিকের দারে বলে তাও গো ক্ষমা করে আমায় চাবো ঘরে ফিরে তিন বছর পরে আবার গেল মালিকের দারে বলে তাও গো ক্ষমা করে আমায় চাবো ঘরে ফিরে এবারে মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে আমার মেয়েকে তোমারই বাবা করতে হবে বিয়ে বলে তোমায় ক্ষমা করে দেবো তবে আমার একটা মেয়ে আছে তোমাকে বিয়ে করতে হবে বলে বাপ এ কথা তো ছিল না তোমার গাছের আপেল খেয়েছি ঠিক আছে তোমার গাছে থেকে পেড়ে খাইনি এখান থেকে 5 মাইল দূরে নদী থেকে ভেসে যাচ্ছিল আপেলটা তুলে খেয়েছি এর জন্য তুমি আমাকে 3 বছর গোলামি করিয়েছো আমি কিচ্ছু বলিনি গোলামি করেছি এখন তুমি আবার বলছো তোমার মেয়ের বিয়ে করব তারপর তুমি আমাকে ক্ষমা করবে বলে হ্যাঁ
আমার মেয়ে রয়েছে একটা, আমার একটা মাত্র মেয়ে, এই মেয়েকে যদি তুমি বিয়ে করো তাহলে তোমাকে ক্ষমা করব না, করব না। আল্লাহর ওলির মাথায় হাত, অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করার পর আল্লাহর ওলি মনে মনে করছে, আল্লাহ বিয়ে তো একদিন আমার করতেই হবে, আজ না হয় কাল, একটা কাজ করি এ লোকের মেয়েরই বিয়ে করি, তাহলে বউও পাবো ক্ষমাও পাবো, দুটো হয়ে যাবে একসাথে। তা আল্লাহর ওলি মোটামুটি ভাবে অনেক সময় ভাবনা চিন্তা করার পর রাজি হয়ে গেল, ঠিক আছে চলো তুমি যদি মনে করো তোমার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে আমাকে ক্ষমা করে দেবে তা দাও, তোমার মেয়েকে বিয়ে করতে আমি রাজি। তখন বাপ বলে, খোক আমার মেয়ের একটু দেখবে না? বলে, কোনো দেখা দেখি হবে না, ডাইরেক্ট বিয়ে হবে। বলে, আমার মেয়ের পছন্দ হবে তো? বলে, বিয়ে করাটা মূল লক্ষ্য নয়, ক্ষমা পাওয়াটা আমার মূল লক্ষ্য। বলে, বাবা আমার মেয়ের বিয়ে করতে তুমি রাজি হয়েছো বটে, তবে আমার মেয়ের দেখলে তুমি পালাবে। বলে, কেন? মানে তাহলে শোনো আমার মেয়ের বর্ণনা, আমার মেয়েকে কেমন দেখতে একটুখানি শোনো, মেয়েকে কেমন দেখতে কবি লিখছে। তিন তিনটি বছর পরে আবার গেল মালিকের দারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাবো ঘরে ফিরে, এবার মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে, সে মেয়ে কানা খোড়া দেখা যায় সত বই যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে আমার মেয়ে কালো পিচের মতো, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে বোবা, আমার মেয়ে নুলো, আমার মেয়ে খোঁড়া, এতটা গুণ আছে আমার মেয়ের মধ্যে, এই মেয়েকে বিয়ে করতে হবে, যদি এই মেয়েকে বিয়ে করো তাহলে ক্ষমা করবো না এলে করবো না। আপনারা বলেন এই মেয়েরে বিয়ে করলে জীবনে সংসার হবে? মেয়ে কালো পিচের মতো, মেয়ে অন্ধ, মেয়ে বোবা, মেয়ে খোঁড়া, মেয়ে নুলো, এই মেয়েরে যদি কেউ বিয়ে করে সংসার হবে? বাপ যদি এসে বলে, খোকা তোর জন্য মেয়ে দেখে এলুম, বাবা মেয়ে তো মোটামুটি যা হয় হোক, মেয়ের বাপের অনেক টাকা, মেয়ের বাপের অনেক টাকা, এত টাকা অর্ধেক দুনিয়া মেয়ের বাপ কিনে নিতে পারে, এত টাকা। তবে বাবা মেয়েটার মধ্যে একটু গন্ডগোল রয়েছে, মেয়েটা একটু কালো, মেয়েটা বোবা, মেয়েটা একটা হাত নেই, আর যদি মোটামুটি এই মেয়ের তুমি বিয়ে করো তাহলে অর্ধেক দুনিয়া তুমি পেয়ে যাবে, মেয়ের বাপের অনেক টাকা, এই মেয়ে চলবে তো? ছেলে বলবে, বাপ বিষ দে, বিষ খেয়ে মরবো, মেয়ে বিয়ে করবো না, বিষ লাই বিষ খেয়ে মরবো, ও মেয়ে বিয়ে করবো না। কেন? মানে মেয়ে কালো, মেয়ে বোবা, মেয়ে খোঁড়া, মেয়ে নুলো, এ মেয়ে হবে না। কিন্তু আল্লাহর ওলির কাছে যখন প্রস্তাব গেল, আমার মেয়ে কালো, খোঁড়া, বোবা, নুলো, অন্ধ, এতটা গুণ আমার মেয়ের মধ্যে, এই মেয়েকে তোমায় বিয়ে করতে হবে। তখন আল্লাহর ওলি হতভম্ব হয়ে চিন্তায় চিন্তিত হয়ে পড়ল। তারপরেও আল্লাহর ওলির দুনিয়ার চিন্তা ভাবনা ছিল না, তিনি মনে করে নিল একমাত্র আল্লাহকে খুশি করতে হবে, আমি আপেল খেয়ে ভুল করেছি, এখন ওই মেয়েকে যদি আমি বিয়ে না করি এ মালিক আমাকে ক্ষমা করবেন। অর্থাৎ বিয়ে করতে রাজি হয়ে গেল, ঠিক আছে আমি ওই মেয়েকেই বিয়ে করব, আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহর ওলি রাজি হয়ে গেল। তারপর দেখেন তিন তিনটি বছর পরে আবার গেল মালিকের দারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাবো ঘরে ফিরে, এবার মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে, সে মেয়ে কানা খোড়া যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়, যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়, ওই দেখা যায় সত বই যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। এইবারে দেখেন বিয়ে হচ্ছে, একদিকে আল্লাহর ওলি আর একদিকে সেই আফাইজ মেয়েটা, একদিকে আল্লাহর ওলি আর একদিকে ওই নুলো, খোঁড়া, বোবা, অন্ধ মেয়েটা, বিয়ে চলছে, এদিকেও কবুল ওদিকেও কবুল। তখনও পর্যন্ত আল্লাহর ওলি কিন্তু মেয়েটাকে দেখলো না, মেয়েটাকে কেমন দেখতে। দেখেন আল্লাহর ওলি কাকে বলে, এখানেই বসে আছে, বিয়ে হচ্ছে, তখনও পর্যন্ত আল্লাহর ওলি মুখটাকে উঁচু করে মেয়েটার দিকে তাকালো না,
আমার স্ত্রী যে হবে তাকে কেমন দেখতে একটুখানি দেখি, এই মন মানসিকতা তার মধ্যে নেই, তিনি মাথা হেট করে আছেন। এদিকে কবুল হয়ে গেল, ওদিকে কবুল হয়ে গেল, বিয়ে সুসম্পন্ন হয়ে গেল। প্রথম রাত বাসর রাত সুন্নতি রাত, বিবি আছে ঘরের মধ্যে, আল্লাহর ওলি আছে বাইরে, আল্লাহর ওলি বিবির কাছে যাবেন। দরজা নক করলো, দরজা খুলে গেল, দরজা খুলে গেলেও দেখছে বিবি বসে আছে, আল্লাহর ওলি ডান পাটা ঘরের মধ্যে রেখে বিবিকে উদ্দেশ্য করে সালাম দিল, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। ঘরের ভিতর থেকে বিবি উত্তর দিল, ওয়া আলাইকুম আসসালাম রহমাতুল্লাহ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। বাপ বলেছিল আমার মেয়ে বোবা, তাহলে সালামটা সালামের উত্তরটা দিল কি? আল্লাহর ওলি হতভম্ব হয়ে গেল, চিন্তিত হয়ে বলল ভয় পেয়ে গেল, টুক 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 করে বিবির কাছে গেল। বিবির কাছে কি বলছে, আমার অর্ধাঙ্গিনী, আমার স্ত্রী, আমার কলিজার টুকরা নয়নের তারা, আমি আপনাকে বিয়ে করেছি, আমি এখনো পর্যন্ত আপনার চেহারা দেখলাম না, আপনি যদি আমাকে অনুমতি দেন একটা বারের জন্য আপনাকে আমি একটু দেখতে চাই। তখন বিবি বলল, আপনি আমার স্বামী, আপনি আমার প্রাণপ্রিয় স্বামী, কলিজার টুকরা নয়নের তারা, আমার উপরে আপনার প্রত্যেকটা অধিকার আছে, আপনি আমাকে দেখতে পারেন। যখন বিবি নিজের ঘোমটা, যে ঘোমটা ছিল এই ঘোমটাটাকে যখন একটুখানি উঁচু করেছে, আল্লাহর ওলি যখন মুখটাকে তুলে বিবির চেহারা দেখেছে, একদম দেখার সাথে সাথে তিরিং করে লাফ মেরে দৌড়ে চলে গেছে। কোথায় গেল? দৌড়ে 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 সেই আপেল বাগান, ওই বাগানে চলে গেল। গিয়ে সেখানে শ্বশুর আব্বা মানে আপেল মালিক দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি তাড়াতাড়ি করে গিয়ে বলে, আব্বা আবার একটা ভুল হয়ে গেছে। বলে, আবার কি ভুল করেছো? বলে, না আপনার মেয়ের ঘরে ঢুকতে গিয়ে অন্য মেয়ের ঘরে ঢুকে পড়েছি। কেন? বলে, না আপনি বললেন আপনার মেয়ে বোবা, আপনি বলেন আপনার মেয়ে কানা খোঁড়া অন্ধ কালো পিচের মতো, কিন্তু এই যার ঘরে গিয়েছে তো সালামের উত্তর দেয়, আর এই যেই ঘোমটা শরীরে পরীর থেকে সুন্দর দেখতে, এ আমার স্ত্রী হতে পারে না, বা ভুল হয়ে গেছে, অন্য ঘরে ঢুকে পড়েছি। তখন ওই শ্বশুর মশাই হাসতে হাসতে বলেছিল, বাবা আমার মেয়েকে আমি বোবা বলি সেই কারণে আজও পর্যন্ত আমার মেয়ে কোনোদিন কোনো পর পুরুষের সঙ্গে কথা বলেনি, আমার মেয়েকে নুলো বলে সেই কারণে, ওই হাত দিয়ে আমার মেয়ে কোনোদিন কোনো পর পুরুষকে এক গ্লাস পানি খাওয়ায়নি, খোঁড়া বলে সেই কারণে, ওই পায়ে হেঁটে কোনোদিন কোনো পর পুরুষের সঙ্গে ঘুরতে যায়নি, আমার এরকম পরিষ্কার মেয়ের সঙ্গে কার বিয়ে দেবো আমি বাপ চিন্তিত ছিলাম, এমত অবস্থায় তোমার মতো একটা সৎ ছেলে, তোমার মতো অলির সঙ্গে দেখা হয়ে গেল, আমি তোমাকে একটা আপেলের দ্বারা পরীক্ষা করে নিলাম, দেখলাম তুমি সত্যিকারের আল্লাহর ওলি, তাই তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিলাম, ওটাই তোমার স্ত্রী বাবা, যা ওটাই তোমার স্ত্রী। আল্লাহর ওলি হতে গেলে কি করতে হয়, একটা বার যদি আমরা অনুসরণ করি আমরা বুঝতে পারবো কতটা কষ্ট করেছে শুধুমাত্র আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। শেষ কথা কবি লিখছে, আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে যায় কানা খোড়া বোবা মেয়েকে দিয়ে কুদে নেয়, ওই পাশর ঘরে বউকে দেখে সে ঘর ছেড়ে পাগলায়, এত অপর সুন্দরী নারী আমার বউ তো নয়, বলে সাহসদিন আমিরে ও মা জননী হও এমন রমণী, তবে তোমার গর্বে হবে এমন আব্দুল কাদের তবে তোমার গর্বে হবে এমন আব্দুল কাদের জিলানি, ওই দেখা যায় সত বয়ে যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়, বলে না জিনিয়া ওই দেখা যায় সত বয়ে যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়, আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়।